বসুন্ধরার অনেক সিসিটিভি ফুটেজের মধ্যে দেখি হেলমেট চুরি হয়। এই যেখানে লেখা আছে হেলমেট নিজ দায়িত্বে রাখুন, আজকে আমি হেলমেট আমার গাড়িতে রেখে যাব, দেখি কে চুরি করে। হ্যালো দের, আসসালামু আলাইকুম, দিস ইজ সাইফুল্লাহ সানি, ওয়েলকাম টু সানি গিরি, হোপ ইউ গাইজ আর ডুইং ফাইন। সো ব্রোস, কাহিনি যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের টাইউন সাহেবকে আঞ্জুম ভাইয়ের কাছে যে চিকিৎসা করার জন্য দিয়ে আসছিলাম সেই চিকিৎসা ডান হয়ে গেছে, যার কারণে গতকালকে রাতে গিয়ে টাইউন সাহেবকে নিয়ে আসছি। টাইউনের যে ক্যারিয়ারটা ভাঙছিল সেটা ভাঙছিল ঠিক এই জায়গাটা থেকে, আর পিছনের যে ক্যারিয়ারটা সেটা আনছিলাম ইন্ডিয়া থেকে। আঞ্জুম ভাই আমার বারবার বলছিল যে এটা আর ভাঙতে পারে, আমি শুনি নাই। আমার বলছিল সাপোর্ট লাগাইতে, কিন্তু আমি শুনি নাই। এখন আলটিমেটলি যেটা হয়েছে সেটা ভাঙছে, এখন মেকানিক্সের টাওয়ার ইনস্টল করতে হয়েছে। কিন্তু ঝামেলা যেটা হয়েছে, আগের যেই ক্যারিয়ারটা ছিল সেটার সাথে টপ বক্সের এই প্লেটটাও যেটা এখানে লাগানোর জন্য দরকার হয় সেটাও হারাই গেছে। এটা নিয়ে মূল বিপদে পড়ছি। এখন আঞ্জুম ভাই এটার আদলে নতুন আরেকটা প্লেট বানাইছে, এবং সেটার মধ্যে কী লেখা আছে দেখেন তো, আর আঞ্জুম ভাই আরো একটা কি বলবো, এটা সুখের কাজ, ঠিক আছে, বা ঘটনা এইটার জন্য আপনি আমার অনেক বাধা দিয়েছেন, আর নিতেছেন হচ্ছে গিয়ে বানানোর আরো মাসখানেক পরে। আচ্ছা, যখন বানানোর প্ল্যান করছিলাম তখন একটা মিটআপ দেওয়ার প্ল্যান করছিলাম, তখন বাইরে বলছিলাম যে এই জিনিসগুলো বানাবো। আচ্ছা, জিনিসটা কি সেটা দেখাই, সেটা হচ্ছে এই যে স্টিকার দেখতেছেন কি লেখা, এটা হচ্ছে কাহিনী লেখা আছে। এগুলো ফোনের পিছনে লাগাইতে পারেন, বাইকে লাগাইতে পারেন। তারপর আরও একটা স্টিকার আছে যারা হচ্ছে মূলত চিনে না তাদের জন্য হচ্ছে কাহিনী বা সানিগিরি, তারা উদা কাহিনী দেখলে চমকে যাবে, কাহিনী মানে কি। আপনারা কি চিনেন কি চিনেন না সেটা বলেন। চিনি ভাই, আপনাদের জন্য কোনটা? অবশ্যই এটা কাহিনী। আর এই ব্যক্তিরা হচ্ছে প্রথম ব্যক্তি, ভাইয়ের নাম বলেন সিহাব। সিহাব ভাই আর হচ্ছে লিমন। লিমন ভাই, আপনারা প্রথম ব্যক্তি, এটার স্টিকার পাচ্ছেন। ইভেন আমিও কিন্তু স্টিকার এখনো নেই, ধরেন আপনারা নিজে হাতেই নেন। এখান থেকে সব কিছু কাহিনী কাহিনী হয়ে যাবে, সুন্দর। আর এখান থেকে কয়েকটা স্টিকার নিয়ে যাচ্ছি, কারণ এগুলো আপনাদের সাথে যদি দেখা হয় তখন আপনাদেরকে দিব আর কি। আলহামদুলিল্লাহ, একবারে ভালোভাবে লেগে গেছে, আমাদের মিশন সাকসেসফুল। টায়নের টপ বক্সটা সেট হওয়ার পর থেকে এখন একটা স্যাটিসফ্যাকশন কাজ করতেছে, কারণ লাস্ট যখনই টায়নকে নিয়ে বেরোইছিলাম না, টায়নের পিছনের অংশ নাই, যে মনটা খারাপ ছিল যে টপ বক্সটা লাগাইতে পারবো কিনা এটা নিয়েও মন খারাপ ছিল, কারণ ওই যে টপ বক্সের নিচের প্লেটটা এটা বাংলাদেশে পাবো কিনা বা বাংলাদেশে বানাইতে পারবো কিনা এটা নিয়ে টেনশন ছিলাম। আর ওইটা এক সেট, শুধু টপ বক্স বাদে শুধু ওই প্লেটটা তো আর পাওয়া যায় না, বা বাইরে থেকে আনানো সম্ভব না, আনলে আবার পুরো টপ বক্স সেট আপই কিনতে হইতো। যাই হোক, থ্যাংকস টু আঞ্জুম ভাই, থ্যাংকস টু মেকানিক্স, যে বাংলাদেশের মধ্যেই ওইটা মানে ওই প্লেটটা বানানো সম্ভব হয়েছে। আঞ্জুম ভাই যখন বলছিল যে ভাই কোনো সমস্যা নেই, সব বানানো সম্ভব, আমার মনে একটু কনফিউশন ছিল, আমি তারা বিশ্বাস করি নাই সত্যি কথা, যে আমার মনে হয় যে কোনো একটা খটকা হবে এরকম এরকম লাগতেছিল, পরে দেখি না এখন খুব ভালোভাবেই সেট হয়ে গেছে। যাই হোক, এখন যাচ্ছি হচ্ছে বসুন্ধরা শপিং মলের দিকে। আজকে ভাই মোহাম্মদ সানি একটু আপগ্রেড করবে, ক্যামেরা গিয়ারসের আপগ্রেড করবে, একটা নতুন লেন্স কিনতে যাচ্ছি আর কি। লেন্সটা কিনা খুব ইম্পর্টেন্ট না, কারণ লেন্স মাঝে মধ্যে ধার নিয়ে অথবা হচ্ছে সনি থেকে নিয়েও আমি ইউজ করতে পারি। যেমন ধরেন শ্রীলঙ্কাতে লেন্স নিয়ে গেছিলাম হচ্ছে সনি থেকে, তারপরে আবার ভাই ব্রাদারের লেন্স নিয়ে শ্রীমঙ্গল গেছিলাম। কিন্তু কথা হচ্ছে, জিনিসটা যখন আপনার নিজের না, অন্য কারো কাছে থাকে, কন্ট্রোল আপনার হাতে থাকে না, যখন আপনার প্রয়োজন তখন আপনার মানে খুব প্রয়োজনের সময় ইনস্ট্যান্ট পাওয়া সম্ভব না। এই জন্যই চিন্তা করতেছি, আচ্ছা ঠিক আছে, নিজের জন্য একটা লেন্স দরকার। আর আমার কাছে যে লেন্সটা আছে সেটা হচ্ছে সিগমার 16mm, এটা হচ্ছে মূলত ব্লগিংয়ের জন্য আর কিছু ক্লোজ শটের জন্য, কিন্তু দূরের শট বা পোর্ট্রেট ছবি তোলার জন্য একটু সিনেমেটিক ভিউর জন্য একটা লেন্স সবসময় আমার কাছে রাখা দরকার আর কি। আর সেই চিন্তাভাবনা থেকেই লেন্সটা কেনার সিদ্ধান্তে উপনীত হইলাম, আর এটা হচ্ছে আমার জন্য একটা ইনভেস্টমেন্ট, আমার চ্যানেলের জন্য ইনভেস্টমেন্ট, আলটিমেটলি এটার ইউজার বা হচ্ছে এটার সুবিধাটা আপনারাই ভোগ করবেন আর সেটার আউটকামটা আমি পাবো। আমার তেলের দাগ টিক 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 করতেছে, তেল নিতে হবে, বাট তো দেখি লম্বা সিরিয়াল, ফুল ফুল ঢুকে নাই, এই যে এখানে দাও। হ্যাঁ ঠিক আছে, এবার দাও, বাইর করো না, দরকার নাই, ঠিক আছে, 1300 টাকা ঢুকছে, 10 লিটার বরাবর।
সুন্দরের অনেক সিসিটিভি ফুটেজের মধ্যে দেখি হেলমেট চুরি হয়, এই যে এখানে লেখা আছে হেলমেট নিজ দায়িত্বে রাখুন। আজকে আমি হেলমেট আমার গাড়িতে রেখে যাবো, দেখি কে চুরি করে। গাড়িতে রাখবো বলতে এটার ভিতরে রেখে দিব, এটার ভিতরে তালা মেরে সুন্দরভাবে রেখে দেওয়া যাবে না। আমি শুধু বসুন্ধরার নিচ থেকে উপর দিকে ঘুরতেছি, লেন্স খুঁজতেছি, যে বাজেট নিয়ে আসছি আর লেন্সগুলোর প্রাইস যে পরিমাণ হাই হয়েছে এখন মিলাইতে পারতেছি না। 50mm, 35, সনি ভেলট্রক্স নাকি হচ্ছে সিগমা, কোনটা নিব আমি শুধু কনফিউশনের মধ্যে আছি। এই যে এটাই নিচ্ছি, সনির যে 50mm f1.8 এটা নিতেছি। লেন্স কিনা হয়ে গেল, লেন্সের ভিডিও মানে লেন্সের শ্যুট করার ভিডিও আপনাদেরকে একটু পরে দেখাবো না, একটু পরে লেন্স দিয়ে ভিডিও শ্যুট করবো। আর লো লাইট হয়ে যেতেছে, লেন্সটা যেহেতু f1.8 মানে লো লাইটের ভালো পারফরমেন্স করবে। আর আজকে অনেকের সাথে আপনাদের সাথে অনেকের সাথে দেখা হয়েছে, আর আগে আগে যেটা হয়তো কি আপনার সাথে দেখা হয়তো আপনারা সেলফি তুলতেন, হালকা কথাবার্তা হয়তো চলে যেত। এবার একটু ডিফারেন্ট হয়, এবার আমার কাছে আপনাদের জন্য ছোট্ট টোকেন অফ লাভ আছে, ওই যে কাহিনী ওই স্টিকারটা আমি সবাইকে দিচ্ছি এবং সবাই খুব খুশি হচ্ছে। আর আজকে যতজনের সাথে দেখা হয়েছে সবাইকে স্টিকার দেওয়ার পর আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করছি, যে কাহিনী তো বুঝেন, যে আরে কী বলেন ভাই, সানিগিরি দেখবো আর কাহিনী বুঝবো না, তা কি হয়, আর কী লাগে? এই জিনিসটা যেটা হচ্ছে ইউটিউবের সাকসেস আমার কাছে মনে হয়, এই একটা ছোট্ট জিনিস কাহিনী, একটা ওয়ার্ড দিয়ে আমি আর আপনি কানেক্টেড হইতে পারছি। জোস, এই যে ওনার হেলমেট আর ওনার ক্যামেরা সেট আপের দিকে তাকান, এটা দেখে আমার আগের দিনের কথা মনে পড়ে গেছে। তখন আমার এরকম একটা চোখা হেলমেট ছিল স্টিল বার্ডের, আর আমিও প্রথম ক্যামেরা উপরে লাগাইতাম, একবার মাথার উপরে আমার ক্যামেরা সেট আপ ছিল, শুরুটা একবার এরকমই হয়েছিল। মেবি তারও এখন শুরুর দিন অথবা শুরু করছে এরকম কিছু একটা হবে, জানি না, যাই করুক ভালো করুক সেটাই চাই। জি তালা স্যার, কোথায় আপনি? আমি তো বেসের ভিতরে। হ্যাঁ, এই যে এমবি বিল্ডিংয়ের সাথে তালহা চৌধুরী, ফটোগ্রাফার ভিডিওগ্রাফির ক্যামেরা দেখাই। আচ্ছা, এই লেন্স নেওয়ার পিছনে তালার একটা সাজেশন ছিল, ম্যানুয়ালতে যাবে তাহলে টুতে যা। ও ও ও স্যার, সরি সরি ভুলে গেছিলাম, আমার লেন্স দিয়ে তুই আমার ফটোগ্রাফি কর। আরে খাইছে রে, এই হইলো প্রফেশনাল ফটোগ্রাফি। আমার অডিয়েন্সকে যদি আমি দুইভাগে ভাগ করি, এক ধরনের অডিয়েন্স হচ্ছে খুবই লয়াল অডিয়েন্স, আরেক ধরনের অডিয়েন্স হচ্ছে অকেশনাল অডিয়েন্স। সো অকেশনাল অডিয়েন্স যারা, তারা মূলত আমার ভিডিওগুলো দেখে যখন আমি কোনো ট্যুরে যাই অথবা কোনো স্পেশাল ভিডিও যখন দেই তখন তারা দেখে। অপরদিকে যারা লয়াল অডিয়েন্স, এনারা সবসময় আমার ভিডিও দেখেন এবং যেই ধরনের ভিডিও দেই না কেন তারা সবসময় ভিডিওতে ক্লিক করে, ভিডিও দেখে, ভিডিও এনজয় করে, কারণ তারা ভাই মোসানিকে ভালোবাসে তাই সবসময় কানেক্টেড থাকতে চায়। আজকের প্রথম ধাপে আমার যে সাবস্ক্রাইবার বা অডিয়েন্সদের সাথে দেখা হয়েছে তারা হচ্ছে আমার লয়াল ক্যাটাগরিতে পড়ে। তো ওনাদেরকে যখন আমি কাহিনী স্টিকারটা দিই তারা সাথে সাথে রিলেট করতে পারছে কাহিনী কী, তারা খুব ভালোভাবে বুঝে। এরপরে দ্বিতীয় ধাপে কয়েকজনের সাথে দেখা হয়েছে তারা আসলে কাহিনী জিনিসটার সাথে রিলেট করতে পারে নাই, কাহিনী কী কী আসলে তারা আসলে বুঝতে পারে নাই। সো তারপর আমি বুঝলাম এখন আমার ভিডিও যারা দেখতেছেন হয়তো দুই ধরনের অডিয়েন্সই দেখতেছেন, তো যারা বুঝেন কাহিনী জিনিসটা কী তারা তো বুঝেনি কারণ তারা খুবই লয়াল, আর যারা বুঝেন না তাদের জন্য ছোট্ট করে এক্সপ্লেনেশন দিয়ে দেই আর কি। কাহিনী এই শব্দটা আসছে হচ্ছে কাহিনী যেটা হয়েছে এই লাইনটা থেকে, যেটা আমি রেগুলারলি আমার ব্লগের মধ্যে ব্যবহার করি যে কোনো কাহিনী এক্সপ্লেন করার জন্য অথবা ভিডিওর শুরুতে যে কোনোভাবেই ব্যবহার করি। সো আমি চাচ্ছি আর কি এই লাইনটাকে বা হচ্ছে এই শব্দটাকে সানিগিরি সিগনেচার হিসেবে ব্যবহার করার জন্য, কোনো জায়গায় যদি আপনি কাহিনী এই স্টিকারটা দেখেন তাহলে যেন আমার নামটা মনে পড়ে অথবা সানিগিরি নামটা মনে পড়লে আপনার মাথার মধ্যে যেন কাহিনী এই শব্দটা আসে, সেই জন্য আর কি
কাহিনি 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 এখন যারা জানেন না হয়তো তারা এখন রিলেট করতে পারবেন আশা করি। যাই হোক, এই ছিল হচ্ছে আজকের ব্লগ। আর 50mm নতুন লেন্স কিনে আনছি, নতুন লেন্স দিয়ে ক্যামেরা থেকে অনেক দূরে বসে মাইকটা হাতে নিয়ে ভিডিও করতেছি। ফ্লেক্স বলে তো একটা শব্দ আছে নাকি, সেই ফ্লেক্স করতেছি। নতুন লেন্সের একটা গরম গরম ভাব শরীরের মধ্যে এখন আছে, সেই জন্য এরকম করতেছি আর কি। ঠিক আছে, তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। সানি আউট, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। ফ্লেক্স, আজ ফ্লেক্স করতেছি, এটা না এটা না, ফ্লেক্স হচ্ছে এটা, কাহিনী ফ্লেক্স, এই যে অ্যাপোলোর থেকে দামি জিনিস।